লক্ষীপুর তিন আসনের সংসদ সদস্য গোলাম ফারুক পিঙ্কুকে ফুল দিয়ে বরণ করাকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার চরশাহী ইউনিয়নের বসুরহাট বাজারে এই ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণে বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, চরশাহী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম রিয়াজ ও চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক বাবুল আনসারির সমর্থকদের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। এর আগে চরশাহী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে এমপি পিঙ্কুকের সামনেই এই ঘটনা সূত্রপাত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।